নমস্কার সকলকে, রূপনিকেতনের পক্ষ থেকে আমি মোনালিসা সকলকে জানাই স্বাগত। যারা যারা সঙ্গে আছো একটু কমেন্ট করো, সাউন্ড পিকচার সব ক্লিয়ার আছে কিনা, আমি অডিবল ভিজিবল কিনা একটু কমেন্ট করো, সাউন্ড পিকচার সব ক্লিয়ার আছে কিনা, তাহলে শুরু করে দেব লাইভটা। আর তার মধ্যে আমাদের কতগুলো ইনফরমেশন যেগুলো দেওয়ার থাকে সেগুলো একটু ঝটপট দিয়ে দিই। সেটা হচ্ছে আজকের লাইভ হচ্ছে চন্দননগর থেকে, চন্দননগরের ব্রাঞ্চ থেকে, তাই যাদের যাদের যেটা পছন্দ হবে তারা ঝটপট বুকিং করবে। বুকিং নাম্বার 8348422476 পিন কমেন্ট করা আছে, সকলে গিয়ে ঝটপট বুকিং করবে। আর নিজের অ্যাড্রেসটা একটু আমাদের জানিয়ে দেবে যাতে আমরা খুব তাড়াতাড়ি তোমাদেরকে শিপিং চার্জটা সহ টোটাল কস্টটা বলে দিতে পারি এবং তোমরা পেমেন্ট করে দিলে বুকিং কনফার্ম করে দিতে পারি। বুকিং প্রসিডিওর কমপ্লিট না হওয়া পর্যন্ত প্লিজ একটু কোঅপারেট করবে, সকলকে রিকোয়েস্ট করব প্লিজ 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 একটু মাথা ঠান্ডা রেখে বুকিং করবে এবং একদম শিওর হয়েই বুকিং করবে, কারণ বুকিং ক্যান্সেলেশন কিন্তু আমাদের কোনো অপশন নেই, আমাদের কোনো সিওডি হয় না। তাই যদি তোমাদেরকে নিতে হয় শাড়ি, তাহলে বুকিং করার পর তোমাদেরকে কিন্তু প্রিপেড শিপিংয়ে নিতে হবে। শিপিং চার্জ অল ওভার ইন্ডিয়া আমাদের 130, আসাম ত্রিপুরা আগরতলা 100 রুপিস, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে 60 রুপিস। যার যেটা পছন্দ হবে ঝটপট এসএস নেবে আর হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করবে। জানোই তোমরা আজকে আমাদের লাইভ হচ্ছে ডিজাইনার শাড়ির লাইভ, অনেক দিন ধরে অনেক প্রতীক্ষিত, আর সামনে আমাদের একটার পর একটা অনুষ্ঠান, বিয়ে বাড়ি এখন কারণ নেই এটা ভাবাই যাচ্ছে না, মানে সকলের পর পর অনুষ্ঠান রয়েছে, তো সেই জন্য এখন কিন্তু আমাদের একটু পার্টি ওয়্যার বানতে হয়। আর পার্টি ওয়্যারের সাথে সাথে আমরা উইন্টার কালেকশনও পরের দিন থেকে দেখাতে শুরু করব। এমন নয় যে পার্টি ওয়্যার পরতে গেলে এখন খুব ঠান্ডা লাগবে, তোমরা কিন্তু পার্টি ওয়্যার আমরা যা উইন্টার কালেকশন দেখাবো তার সাথেও কিন্তু টিম আপ করে উইদাউট ব্লাউজের বদলে, ব্লাউজের সাবস্টিটিউটে বিভিন্ন উইন্টার কালেকশন দিয়েও কিন্তু ডিজাইনার শাড়ি ক্যারি করতে পারো। ডিজাইনার শাড়ি এখন মোস্ট ট্রেন্ডিং, তো সকলে অনেক দিন ধরে আমাদেরকে বলছিলে যে একটু ডিজাইনার শাড়ি লাইভ দেখাও, কী কী কালেকশন আছে দেখাও। লাইভের থেকে কিন্তু একসাথে এতগুলো মানুষকে দেখানোর সুযোগ আর কিছু হয় না, যতই ছবি পোস্ট করি না কেন সকলে অধীর আগ্রহে বসে আছো, তাই আজকে কিন্তু লাইভে তোমাদেরকে ডিজাইনার শাড়ি দেখাবো। যারা এখনও অবধি আমাদের ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলে দেবো, ইউটিউবে গিয়ে রূপনিকেতন লিখলে আমাদের লোগো দেওয়া পেজটি চলে আসবে, চ্যানেলটি চলে আসবে, একটু ঝটপট সাবস্ক্রাইব করে দেবে যাতে আপডেট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা পেতে পারো। সবসময় ফেসবুক তো দেখা যায় না, কিন্তু ইউটিউবের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যারা ইউটিউবের বন্ধুদের আবার জানাই অসংখ্য ধন্যবাদ, এত সাপোর্ট, এত ভালোবাসা, এত পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুকে এখন অবধি পেজটাকে লাইক বা ফলো করোনি তাদেরকে বলবো আরও 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 আপডেট পেতে, নোটিফিকেশন পেতে একটু কিন্তু জুড়ে থাকতে হবে। জুড়ে থাকা বলতে একটু কমেন্ট করতে হবে, একটু শেয়ার করতে হবে, একটু লাইক করতে হবে, একটু গল্প গুজব আড্ডা মারতে হবে, তাহলে কিন্তু তোমাদের কাছে সকল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছবে। আর কিছু বলার নেই, আবারও বলছি আজকের লাইভ চন্দননগর থেকে। আমি একটু এক্সপেক্ট করবো তোমরা একটু কমেন্ট করে আমাদেরকে জানাও সাউন্ড পিকচার সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে লাইভটা ঝটপট শুরু করে দেব। যারা যারা সঙ্গে আছো একটু কমেন্ট করো সাউন্ড পিকচার ঠিক আছে কিনা, তাহলে শুরু করে দেবো। আমি চেষ্টা করব বাংলার সাথে সাথে হিন্দিতেও বলার, অনেক হিন্দিভাষী মানুষ আমাদেরকে শোনেন দেখেন, আমার হিন্দি খুব খারাপ, তবুও আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। একটু অ্যাডজাস্ট করে নিও, মোনালিসাকে নিজগুণে ক্ষমা করে দিও, আর একদম সব ঠিক আছে, থ্যাংক ইউ বাপি। আর যারা যারা আছো একটু কমেন্ট করতে থাকো, তার মধ্যে আমি তোমাদেরকে লাইভ দেখাতে শুরু করে দিই। পার্থ বিশ্বাস সাহা অলোকে, প্রীথা বিশ্বাস সাহা অলোকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। শুরু করে দিচ্ছি, আবারও বলছি বুকিং নাম্বার 8348422476, একটুও লেট না করে ঝটপট গিয়ে বুকিং করে নেবে। আজকেও আমরা বাল্ক কালেকশন নিয়ে বসেছি তোমাদেরকে দেখাবো বলে, ফলে কিন্তু প্রচুর অপশন থাকবে, একটা না পেলে আর একটা নিতেই পারো, কারণ আজকে এক্সে বারকার এক দেখাবো, যার যেটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবে। চলো শুরু করে দিচ্ছি, প্রথমে আমার শাড়িটা দিয়ে শুরু করব যেটা আমি পরে আছি। দেখো একটা পিওর গার্ডেন সিল্কের ওপর একটা শাড়ি পরে আছি, শাড়িটার নাম মায়া শাড়ি, স্পেশালি এটার নাম দেওয়া হয়েছে অসম দেখতে, গার্ডেন সিল্কের ওপর যাচ্ছে একদম ভাইন পার্পল কালার, যেটা শুধু পার্পল নয় ভাইন পার্পল কালার, আর তার মধ্যে সিলভার কালারের বুটা ওয়ার্ক করা আছে।
আগে এসএসটা নিয়ে নাও, ততক্ষণে আমরা তোমাদেরকে কাছে পৌঁছে যাচ্ছি ইনফরমেশন নিয়ে। ये जा रहा है माया साड़ी, ये पूरा का पूरा गार्डन सिल्क के ऊपर है। देखिए पर्पल वाइन कलर है, बहुत ही खूबसूरत शेड है, क्योंकि ये कलर कॉम्बिनेशन पर्पल मिलता है या फिर वाइन मिलता है, लेकिन ये टोन बहुत ही खूबसूरत है। डार्क पर्पल जैसे होता है, कैमरा में थोड़ा सा लाइट आ रहा है लेकिन ये बिल्कुल ही डार्क है, जैसे कि जामुन जो बोलते हैं ना, जामुन ही तो बोले, जाम के हिंदी तो की बोले जामुन, तो जामुन के अंदर का जो कलर, बाहर का जो कलर है वो टाइप का कलर आपको ये मिलेगा। ये जा रहा है वो कलर पर्पलिश वाइन, और उसके साथ ऐसे सिल्वर में बूटा जाएगा। देखिए ऐसे सिल्वर में बूटा जाएगा जो कि पूरा का पूरा सिक्विन वर्क किया हुआ है। ठीक है, सिल्वर सिक्विन वर्क नहीं है, ये एक्चुअली स्टोन वर्क है, ये खास करके बनाया गया है, और बहुत ही रिच रॉयल एक लुक दिया गया है इसका, और उसके साथ सिल्वर कलर का वीविंग है, पूरा का पूरा ये वीविंग है देखिए। और ये सिल्वर क्वालिटी बहुत ही खूबसूरत है, मैं पहनी हुई हूँ, मैं आप लोगों को स्पेशली एश्योरेंस दे रही हूँ कि ये बिल्कुल से भी चुभेगा नहीं या फिर इचिंग या फिर रैशेज का कोई प्रॉब्लम नहीं आएगा इसमें। बहुत ही खूबसूरत पीस है, और ऑल ओवर बॉडी में ऐसे बूटा जाएगा जो कि पूरा का पूरा स्टोन वर्क किया हुआ है। मेरी फेवरेट एक साड़ी मैंने दिखाया, आज शो स्टॉपर से स्टार्ट करूंगी, लेकिन पता नहीं कौन सा किसके लिए शो स्टॉपर हो जाए, इसलिए लास्ट तक बने रहिए लाइव में ताकि कोई भी कलेक्शन आपको मिस ना हो। ठीक है, ये जा रहा है साड़ी का लुक, इसका प्राइस जा रहा है 2650 ओनली, सिंगल कलर 26। ये साड़ी के साथ डिजाइनर पीस है इसलिए ये लिमिटेड होता है, ऐसा नहीं कि इसके कलर चार्ट का 10-12 पीस दिखा दिया, ये लिमिटेड ऑप्शन है। अगली बार जब लाऊंगी तो अलग अलग कलर लाऊंगी, तो ये बहुत ही खूबसूरत है, ये कलर मत छोड़िए, कोई भी पार्टी के लिए, नाइट की ओकेशन के लिए एक्सक्लूसिव पीस है। पर्पलिश वाइन के साथ सिल्वर का काम किया गया है, प्राइस जा रहा है 2650 ओनली। और एकदम से भी एक टूओ झाकाना का नय যে মানে পরে তুমি কোথাও যেতে পারবে না, আমি খুব সোবার শাড়ি পরি তার বদলে আমি এটা কি করে পরবো, এমনটা কিন্তু নয়। ইজিলি তোমরা যে কোনো অনুষ্ঠানে ক্যারি করতে পারো, যারা পরো না তারাও ক্যারি করতে পারো। এটার সাথে রামা গ্রিন কালারের ব্লাউজ পিস রয়েছে, এবং ট্রাস্ট মি ব্লাউজ পিসের সাইজ 1 মিটারেরও বেশি, আর তারপরে শাড়িটা এত বড় যে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো কুচি হয়েছে, ছখানা সাতখানা কুচি তোমাদের ইজিলি হবে। আমি ব্লাউজ পিসটাকে গার্ড করে পরার জন্য কিছুটা ভেতরে চলে গেছে, 6-7 কুচি ইজিলি হবে এতটা বড় শাড়ি। অতএব যারা একটু হেলদি, যারা একটু মানে ঘরে শাড়ি ঘুরিয়ে পড়লে কুচি কম হয়, তাদের জন্য আমি বলবো আজকে সমস্ত শাড়ি কিন্তু খুব ইজিলি তোমরা ক্যারি করতে পারবে, কারণ অনেক বড়। ব্লাউজ পিস যাচ্ছে এটা রামা গ্রিন, এক্সক্লুসিভ রামা গ্রিন, এবং পিওর 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 গার্ডেন সিল্ক। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 2650। তারপরে থাকবে এটার পর ওইটা, যেটা তোমার হাতের সামনে আছে, এটা দাও বটি গ্রিনটা, প্রাইস আছে 2650। আজকে যা দেখাবো, মাথা খারাপ করা দেখাবো, কিন্তু দ্বিতীয়বার কেউ চাইবে না, কারণ সেম জিনিস রিস্টক হবে না। নেক্সট আইটেম দেখাচ্ছি মায়ার আরেকটা অপশন, যেটা আমি পরে আছি, এটা এক্সক্লুসিভ, এটা সচরাচর দেখতে পাবে না, কিন্তু এই শাড়িটা আমরা তাও একটুখানি দেখেছি কোথাও, এই শাড়িটা তাও দেখা গেছে, ভীষণ হিট শাড়ি, ভীষণ ডিমান্ডিং একটা পিস, পিওর গার্ডেন সিল্কের ওপর। দেখে নাও, গার্ডেন সিল্কের ওপর তোমাদের কাজ করা রয়েছে ক্রাশ করে। ঠিক আছে, এই যাচ্ছে ফ্যাব্রিকটা, এবং তার উপর পুরোটা স্টোন ওয়ার্ক করা আছে কপার কালারে। আমি যেটা পরে আছি এটা পার্পলিশ ওয়াইনের সাথে সিলভার জারির কাজ, আর এটা যাচ্ছে পুরো কপার জারির কাজ। এই যাচ্ছে কাজের লুক, মানে এক্সক্লুসিভ, চূড়ান্ত এক্সক্লুসিভ, এবং এত মানে দাম হিসেবে শাড়ির জিনিস এত ভালো বা লুক এত ভালো যে সিরিয়াসলি যে কোনো জায়গায় আমরা যদি এটা কিনতে যাই তাহলে কিন্তু আমাদের এটার প্রাইস মিনিমাম পড়বে হচ্ছে 3000 ওপর মিনিমাম। তোমরা ট্রাই করে দেখে নিতে পারো, আমি সবসময় বলি সবসময় ট্যালি করে কিনবে, যেখানে কমে ভালো কোয়ালিটি পাবে। অবশ্যই এটা মেনটেন করতে হবে যে কম দাম পেলেই হবে না, কোয়ালিটিটাও ম্যাটার করে, বেশি ম্যাটার করে বরঞ্চ, কোয়ালিটিটা ম্যাটার করে, তোমরা ট্যালি করে দেখে নেবে এবং সেখান থেকেই পারচেস করবে। অসম বটল গ্রিন কালার, আর বটল গ্রিন তার মধ্যে না একটা ইউনিক শেড রয়েছে, বটল গ্রিনটা শুধু বটল গ্রিন নয়, একটা এক্সক্লুসিভ ডার্ক শেড রয়েছে, এটা যাচ্ছে কালার শেড, আর তার সাথে কপার জারি এরকম অল ওভার উইভ করা,
উইথ স্টোন ওয়ার্ক, কোনোভাবেই এটা খসখস কুটকুট কিচ্ছু করবে না, এত সফট ফিনিশের একটা শাড়ি, মানে গায়ে ফেলেই মনে হচ্ছে একটা মাখন ফেললাম, এত সুন্দর। এই যাচ্ছে শাড়িটার লুক, অল ওভার শাড়িতে কিন্তু তোমাদের স্কার্ট বর্ডারে এরকম ভাবে সিকুইন ওয়ার্ক করা থাকবে, অল ওভার শাড়িতে এরকম স্কার্ট বর্ডারে সিকুইন ওয়ার্ক করা থাকবে, যেটাকে সিকুইন ওয়ার্ক না স্টোন ওয়ার্ক আমরা বলতে পারি, কারণ সিকুইন ওয়ার্কটা শাড়ির ভেতর দিয়ে উইভিং এর সময় বোনা হয়, এটা কিন্তু উপর থেকে লাগানো, কিন্তু এগুলো উঠে যাওয়ার বা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। অবশ্যই এই রেঞ্জে তোমরা যখন নিচ্ছ এরকম কোয়ালিটি নেবে যেটা উঠে যাবে না নষ্ট হবে না। এবং ব্লাউজ পিসটা জাস্ট দেখো, কাপড়ের কোয়ালিটি মাখন একদম। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, পুরো ব্লাউজ পিসের ওপর কাজ করা রয়েছে, স্লিভসের কাজ এবং ব্যাক পোর্শনের পিঠের কাজ পুরোটা করা রয়েছে, দেখে নাও। এই যাচ্ছে স্লিভসের কাজ আর তোমাদের পিঠের কাজটা, ঠিক আছে, ব্যাক পোর্শনের পুরোটা ডিজাইনার স্টাইলে যাবে, মানে যে অকেশনেই পরে যাবে সেখানেই তোমাকে জিজ্ঞেস করবে ভাই কোথা থেকে নিয়েছিস। এরকম একটা পিস দেখাচ্ছি, বটল গ্রিন, ডার্ক শেডের একদম বটল গ্রিন। এই যাচ্ছে শাড়িটার লুক, ভাজে ভাজে বসে যাবে শাড়িটা। জাস্ট দেখো আমি শুরু থেকে প্লিট করছি, দেখো প্লিটটা জাস্ট দেখো কিভাবে সুন্দরভাবে বসে গেল, দেখো ওকে, দিস ইজ দ্য প্লিট পোর্শন এন্ড পুরা শাড়ি প্লিট কে বাদ যহাঁ সে আপকা পল্লা জায়গা ওহাঁ সে পুরা এসে কাম দিখেগা কি যা রহা হ্যায় শাড়ি কা লুক। ओके ये साड़ी जो छोड़ेगा उसी का लॉस होगा, ठीक है। इतना खूबसूरत और इतना लाइट वेट, इतना सॉफ्ट क्वालिटी ज्यादातर हम लोगों को मिलती नहीं है। प्राइस जा रहा है 2400 ओनली, 2400 ओनली। इसका एक और कलर दिखा रही हूँ, वाओ वाओ वाओ, दिस इज द नेक्स्ट कलर, कॉपन कॉपन पर्पल, जिसको कॉपन कलर बोलते हैं, जो कि हम अंगूठा छाप देते हैं ना, जिसका ब्लाउज पीस है। আগে ছবি নাম, তার আগে প্লিট ধরার আগে, ঠিক আছে, ইয়ে যা রা কালার, ইসকো কপিন কালার বলতে হ্যাঁ, বহুত হি ইউনিক শেড হাম লোগ আপ লোগো কে লিয়ে লাতে হ্যায়, ইস বার ভি লায়ে হ্যায়, আর ইসকা ব্লাউজ পিস দেখিয়ে, ব্লাউজ পিস দেখকে হি মতলব পয়সা ভসুল, ঠিক হ্যায়। ये जा रहा है साड़ी का पूरा कॉन्ट्रास्ट देखिए, पल्ला पोर्शन में ऐसे पैचवर्क स्टाइल में जाएगा, लेकिन ये पैचवर्क तो है नहीं, ये पूरा का पूरा वीविंग है विथ स्टोन वर्क। ये जा रहा है साड़ी का लुक, वाओ दिस इज ब्यूटीफुल, एक्सट्रीमली ब्यूटीफुल, ठीक है। ये जा रहा है साड़ी का लुक, कॉपिन कलर में है और उसके साथ कॉपर जरी का वीव किया हुआ है पूरा का पूरा साड़ी में। जो लोग है कि ज्यादातर आजकल हम लोग पार्टी वेयर अवॉइड करते हैं उसका वेट की वजह से, या फिर खुरदुरा होता है बॉर स्किन में चुभता है, लेकिन ये साड़ी आपका स्किन में बिल्कुल भी नहीं चुभेगा, इतना कंफर्टेबल है। ये देखिए ब्लाउज पीस, कलर कॉन्ट्रास्ट देखिए, और आप लोग कोई भी डिजाइनर ब्लाउज के साथ भी पहन सकते हो इसको, ऐसा नहीं है कि ब्लाउज पीस के साथ ही पहनना है, कभी अगर चाहो तो मेरी तरह ऐसे पैच करके भी पहन सकते हो। ये जा रहा है कॉन्ट्रास्ट देखिए, दिस इज द कॉन्ट्रास्ट, ओके, ज्यादा बताने की जरूरत नहीं है। ये जा रहा है ब्लाउज पीस का काम, ठीक है, पूरा का पूरा कॉपर जरी वीविंग में है, मास्टर्ड येलो कलर का, एकदम से मास्टर्ड मतलब डार्क मास्टर्ड येलो में है ब्लाउज पीस विद दिस टाइप ऑफ कॉपन ब्लू कॉम्बिनेशन, ओके। मुझे तो इतना पसंद आ रहा है, दिल कर रहा है कि सारी की सारी मैं ही ले लूं, लेकिन
हम लोगों का काम है आप लोगों को पहले दिखाना। चलो एबार ग्रीन टा देखा ओटा निये सकलेर। अच्छा एक बात तो मैं बताना ही भूल गई कि बहुत ज़्यादा शेयर चाहिए आप लोगों को, जो जो जिन जिन को हम लोगों का लाइव पसंद आ रहा है, या फिर कोई भी फीडबैक देना हो वो ओपन लाइव में भी दे सकते हैं और शेयर कर सकते हैं आप लोग, बहुत अच्छा लगेगा। आप अगर हम लोगों के लिए शेयर कर दे तो प्रचुर प्रचुर शेयर चाहिए सकले, किंतु एकटू भालोबेसे शेयर कर दिओ। एर थेके बेशी चावार आमादेर आर तोमादेर काछे किछु नेई, सत्यि कथा जेटा, একটু শেয়ার করে দিলে আমাদের ভালো লাগবে, আমাদের অনেক দূর পৌঁছে যেতে সুবিধা হবে। এবার যেটা দেখাবো এটার আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, জাস্ট পাগলের মতো মেসেজ এসেছিল, আজকে দেখাবো। শাড়িটা সম্পর্কে বলতে গেলে শেষ হবে না এতখানি। পিকক ব্লু কম্বিনেশনে শাড়িটা যাচ্ছে, পুরো ব্লু এবং গ্রিনের শেড। ওপর দিকটা দেখো ব্লু, তারপরে রামা গ্রিন, আবার ব্লু, আবার রামা গ্রিন, এরকম একটা লোডশেডিং প্যাটার্নে শেড যাচ্ছে। ইয়ে পুরা কা পুরা শেড মে হ্যাঁ শাড়ি, আর শেড কা কম্বিনেশন ইতনা খাস হ্যাঁ, পিকক ব্লু এন্ড পিকক গ্রিন। ইয়ে শাড়ি পুরা কা পুরা পহননে কে বাদ আপকো পিকক কি তরহ লাগেগা দিখনে মে, ঠিক হ্যায়। और इसका खासियत ये है कि ये पूरा का पूरा जैकेट वीविंग में है। देखिए ऐसे एक जैकेट वीविंग, उसके बाद ये जो पैनल जा रहा है ना घाटचोला पैटर्न में, इसका पूरा का पूरा जैकेट वीविंग में जा रहा है, ठीक है, पूरा जैकेट वीविंग में है। और ये जो बीच का पोर्शन है जो कि लाइट है, ये चिनिया सिल्क के ऊपर है, सॉरी ये अमेरिकन शिफॉन है, एक्सट्रीमली सॉरी, ये अमेरिकन शिफॉन है और यहाँ पे स्ट्राइप जाएगा और बाकी का पोर्शन में पूरा जैकेट वीविंग है। ये जैकेट वीविंग भी अभी बहुत ट्रेंडिंग में है, बहुत ही लो रेंज में जैकेट वीविंग बन रहा है अभी, क्योंकि जैकेट वीविंग का इतना डिमांड है कि सभी के लिए तो हर वक्त ज़्यादा अफोर्डेबल प्राइस में लेना पॉसिबल नहीं होता, ज़्यादा कीमत में मतलब रेंज का साड़ी लेना पॉसिबल नहीं होता है, तो अफोर्डेबल प्राइस में बन रहा है, लेकिन क्वालिटी तो मैटर करता है भाई। इतना लाइट वेट, इतना सॉफ्ट होने के लिए थोड़ा सा तो हमें पे करना पड़ेगा, एक बार लेंगे लेकिन अच्छा लेंगे, ठीक है। ये जा रहा है साड़ी का लुक, थोड़ा सा कमेंट चाहिए कि कैसा लग रहा है, थोड़ा सा शेयर चाहिए कि हम लोग ताकि बहुत दूर जा सके और आप लोग खुद नोटिफिकेशन पा सको अगले दिन के लाइव के लिए, क्योंकि अभी बैक टू बैक लाइव चलेगा तो नोटिफिकेशन ना मिले तो आप लोग ही क्या होता है कि ज़्यादातर लोग देर में देखते हैं और कम जब तक मांगते हैं तब तक वो सोल्ड आउट हो चुका होता है, तो इसलिए जल्दी जल्दी नोटिफिकेशन मिले और बुकिंग कर ले, ऐसा आपके लिए ही फायदेमंद रहेगा, ठीक है। झटपट एस एस ने भी व्हाट्सएपे गए बुकिंग करबे, एटा अनेकेई देखते चेयेछिले, पागलेर मतो सुंदर एकटा शाड़ी, एई जाच्छे लुकटा, আর সব কমপ্লেক্সনকে দুর্দান্ত লাগবে। শাড়িটা জ্যাকার্ড উইভিং এর সাথে যে পার্ট কাজটা যাচ্ছে আঁচল এবং বর্ডারে, সেটা হচ্ছে পুরোটা এরকম এমব্রয়ডারি করা, পুরোটা হ্যান্ড স্টিচ করা, ঠিক আছে, মেশিনে স্টিচ করা, আর তার নিচে এইখানটাতে ছোট 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 করে কাটদানা স্টোন ওয়ার্কের কাজ রয়েছে, তার নিচে পদ্ম পিকো করা। এই শাড়িতে তোমাদের কোনোভাবেই পিকো করার খরচা নেই, ঠিক আছে, পুরো শুধু ফলস লাগালেই হয়ে যাবে। এই যাচ্ছে শাড়িটার লুক, আর সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ স্লিম লাগে, একদমই তো কোনোভাবেই ট্রান্সপারেন্ট নয়, ফলে তোমাদের পড়তে অসুবিধা হবে না, যে কেউ পড়তে পারো, এরকম যাচ্ছে শাড়িটার লুক। কিন্তু তোমাদেরকে কিন্তু এইটুকু শিওর আমি বলতে পারি শিওরলি যে ভীষণ স্লিম লাগে ডিজাইনার শাড়িতে। তো এই যাচ্ছে শাড়িটার লুক, আমি প্রাইসটা একটু দেখে বলে দিই, 2500 অনলি প্রাইস যাচ্ছে, 2500 অনলি সরাচ্ছি। নেক্সট অপশনে যাব, একটু কমেন্ট চাই, হ্যাঁ কমেন্ট পড়ছে না, তো সকলকে বলবো একটু কমেন্ট করতে। দেখো তোমরা যতটা বুকিং তো হবেই আমাদের, কিন্তু তোমরা যতটা লেটে বুকিং করবে ততটা কিন্তু পাওয়ার চান্স কমতে থাকবে, সেই জন্য সকলকে বলবো একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও আর কমেন্ট করো আমাদেরকে। ওয়াও, মা একটা অসাধারণ শাড়ি দিয়েছে আমাকে, জাস্ট শাড়িটা দেখো, জাস্ট শাড়িটার শেডটা দেখো, অফ হোয়াইটের ওপর ব্লু অ্যান্ড লাইট গ্রিনের ইন্ডিগো শেডের তোমাদের এরকম শেড যাচ্ছে, এটা হচ্ছে কালার কম্বিনেশন, এটা হচ্ছে কালার কম্বিনেশন, তার সাথে পুরো বর্ডারটা এরকমভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আর তার সাথে মিরর ওয়ার্ক করা রয়েছে, প্রত্যেকটা ভীষণ এলিগেন্ট। আমি বারবারই যেটা বলছি তোমাদের, কোনোভাবেই কিন্তু পরলে ঝাঁকানাকা লাগবে না, কোনোভাবেই কিন্তু পড়তে পারবো না, হেজিটেট ফিল হচ্ছে এরকম মনে হবে, শাড়িটার শেডটা মাথা খারাপ করে দিচ্ছে ভাই। এই যাচ্ছে শেডটা,
সিরিয়াসলি ভীষণ সুন্দর কাকলি দাস, আপনি যে শাড়ি পরে আছেন এইটার দাম কত? আমি যেটা পরে আছি সেটা 2650 অনলি। আচ্ছা চলো দেখিয়ে দিচ্ছি, মানে এক্সে বারকারিক শাড়ি আজকে দেখাবো। অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম আমি নিজে ওই লাইভটাতে আসার জন্য। জাস্ট শাড়িটার শেপটা দেখো, আমি একটু দেখাচ্ছি। ये पूरा का पूरा शेड में जाएगा और शेड का कलर कॉम्बिनेशन इतना खूबसूरत है, जस्ट स्काई ब्लू कलर के साथ साथ ऑफ व्हाइट और ग्रीन, लाइट ग्रीन का शेड जा रहा है उसके साथ, ऐसे व्हाइट कलर में एम्ब्रॉयडरी विद स्टोन वर्क, ऐसे बॉर्डर जाएगा विद दिस टाइप ऑफ पल्ला पोर्शन, ठीक है, दिस टाइप ऑफ पल्ला। ओके, ये पूरा का पूरा एम्ब्रॉयडरी है, देखिए ये बैक पोर्शन, ये फ्रंट पोर्शन, कितना खास एम्ब्रॉयडरी है कि बोथ साइड सेम दिख रहा है। देखिए ये बैक साइड है, पूरा का पूरा धागा जो होता है ना उठा हुआ रहता है, खुला हुआ रहता है, वैसा कुछ भी नहीं है। ये बैक पोर्शन और ये फ्रंट पोर्शन। ओके वाओ, दिस इज एक्चुअली एलिगेंट। और इसका ब्लाउज पीस रनिंग में है, लास्ट साड़ी का मैंने शायद ब्लाउज पीस नहीं दिखाया, वो रामा ग्रीन कलर में ब्लाउज पीस है और पूरा का पूरा एम्ब्रॉयडरी किया हुआ है। सारे के सारे ब्लाउज पीस में ही आपको ऐसे बूटा वर्क मिलेगा, ठीक है, ऐसे बूटा वर्क मिलेगा विद दिस टाइप ऑफ बूटा वर्क, ठीक है। ये इसमें कोई भी ये नहीं है कि वो है, इसमें कोई भी बॉर्डर वर्क नहीं किया गया है, ब्लाउज को अलग से डिजाइन नहीं किया गया है, पूरा का पूरा साड़ी में ऐसे बूटा जाएगा, ठीक है, एक्सक्लूसिव। ये अगर कोई फेयर हो ना, कलर कॉम्बिनेशन अगर फेयर हो किसी का, तो इतना खूबसूरत लगेगा। और ये साड़ी ना आप दिन के ओकेशन में भी पहन सकते हो, इतना एलिगेंट है, ठीक है। दिस इज द लुक, आपको दिखने से ही पता चल जाएगा कि कितना स्मार्ट और कितना स्लिम लग रहा है। बॉडी हगिंग पीस है इसका काम मैं फिर से दिखाना चाहूंगी, ये जा रहा है इसका काम। तुम लोग कमेंट पूछो कि हाँ बहुत ही खूबसूरत शिफॉन है, ये इम्पोर्टेड शिफॉन है, ये यहाँ पे आप लोगों को ओरिजिनल ये शिफॉन है इसका, यहाँ पे किस कहीं पे भी लोकल में नहीं मिलता है, ये एकदम से इम्पोर्टेड शिफॉन है। तो ये मैंने हटा दिया, इसका नेक्स्ट कलर कॉम्बिनेशन दिखाऊंगी। हेलो सुंदरी, थैंक यू। আজকে শাড়ি ঝটপট র‍্যাপ করে না, কারণ ডিজাইনার শাড়ি লাইক তো আমি সচরাচর আনি না, তো আজ যা এনেছি আজকে হটকেক সব। নেক্সট কালার কম্বিনেশন দেখো, গ্রে গ্রে এন্ড হোয়াইট, এই শেডটা দেখেই তো পাগল পাগল লাগছে। আর এই শিফনটা, এই শিফন তোমরা এখানে কোথাও পাবে না, এটা একদম ইম্পোর্টেড শিফন। এই যাচ্ছে কালার কম্বিনেশন, এই যাচ্ছে প্যানেলের কাজটা। ওকে, দিস ইজ দ্য প্যানেল ওয়ার্ক এন্ড ব্লাউজ পিস এসে যায়গা পুরা কা পুরা বুটি ওয়ার্ক মে, ঠিক আছে। তোমাকে তো আজ হট লাগছে, তুমিও ঝটপট কিনে ফেলো, তোমাকেও হট লাগবে। ব্লাউজ পিস কা সাইজ তো দেখিয়ে ইতনা বড়া হ্যায়, আগর আপ চাহো তো থ্রি কোয়ার্টার স্লিভস মে ভি বানা সকতে হো, লেকিন ইয়ে গ্লাস স্লিভস ইয়া ফির স্লিভলেস ইসমে হি আচ্ছা লাগেগা, ঠিক আছে। এসে প্যানেল যায়গা, ঠিক আছে, উইথ দিস টাইপ অফ বুটা। बहुत ही खूबसूरत पीस है, बहुत ही खूबसूरत पीस है। और ये साड़ी मैं चैलेंज करके बोल सकती हूँ कि ये आपको नेचुरली दिखने में नहीं मिलेगा, ठीक है। बहुत ही यूनिक पीस हम लोग दिखाते हैं लाइफ में, कुछ कुछ तो बनता है कि कॉमन हो जाता है, लेकिन आप लोगों के लिए कुछ साड़ी का डिमांड रहता है, लेकिन ये साड़ी आपको कहीं पे भी नहीं मिलेगा। और जो एलिगेंट पसंद करते हैं उन लोगों के लिए भी ये बहुत ही एक्सक्लूसिव है। स्मार्ट तो है ही, उसके साथ एलिगेंट। और আমি কোল্ডে আর ব্ল্যাঙ্কেটের তলায়, এখানে এতটা ঠান্ডা পড়েনি, আর এই শীতকাল যাই বলো, বিয়ে বাড়ি থাকলে একটু তো সাজতে হয় বলো, আর এগুলোর সাথে যদি একটু ওয়ার্মার টাইপের কিছু পরে নিই, আর আমি দেখাবো কাল থেকে সব তোমাদেরকে কি কি উইন্টার কালেকশন, উইন্টার কালেকশনের লাইভ করতে হবে। এই লাইভটা না পড়ে না আমি জাস্ট থামতে পারছি, শেডটা জাস্ট দেখো, আমি কি কথা বলবো, আমি পাগল হয়ে যাচ্ছি শেডটা দেখে, মানে যেখানে পড়ে যাবে সে জিজ্ঞেস করে ভাই কোথা থেকে নিয়েছি এই ডিজাইনার শাড়িটা। এই যাচ্ছে লুক, প্রাইস যাচ্ছে 2600 অনলি।
एश कलर शेड में है। एश के साथ ना थोड़ा सा ब्लू का कलर कॉम्बिनेशन है जो कि टिल ब्लू का कॉम्बिनेशन दिखा रहा है, ठीक है, टिल ब्लू दिखा रहा है। अच्छा फिर से एक सिंगल पीस दिखा रही हूँ, इधर पर स्काई ब्लू कलर, फिर से एक सिंगल पीस दिखा रही हूँ जो कि सुपर नेट में है, एकदम से भी नॉर्मल खुरदुरा वाला नेट नहीं है, ये सुपर नेट है, ठीक है, ये प्योर सुपर नेट है, सॉफ्ट, इतना सॉफ्ट है कि पूछो ही मत। और ये जा रहा है इसका काम बॉर्डर का, और ऑल ओवर बॉडी में ऐसे काम किया गया है, ठीक है। देखिए कलर को लेके कुछ बताने की जरूरत नहीं है, ये जा रहा है कलर शेड, एक्सक्लूसिव कलर शेड है ये, तो न्यूड कलर है और इसका डिमांड हर वक्त रहता है हम लोगों के पास कि न्यूड शेड में कुछ दिखाए। और इसका खासियत ये है कि ये पूरा का पूरा साड़ी ऐसे बॉर्डर जाएगा, उसके बाद ऐसे फ्रिल वर्क जाएगा, ठीक है, ऐसे फ्रिल वर्क में जाएगा, कितना खूबसूरत है। और सेल्फ कलर में ही, सेल्फ धागे में ही ऐसे एम्ब्रॉयडरी किया गया है, ठीक है। और ऑल ओवर बॉडी में गोल्डन कलर, इसका कलर शेड है न्यूड के साथ गोल्डन, कोई भी पार्टी में आप पहनो ना तो आपको ही लोग देखेगा। जस्ट देखिए ये थोड़ा क्या, बहुत ज्यादा ट्रांसपेरेंट है, लेकिन पार्टी वेयर जो ट्रांसपेरेंट पहनता है उसके लिए कुछ भी नहीं, ठीक है। ये जा रहा है ट्रांसपेरेंट, ये न्यूड शेड में है, ठीक है। कि बोल से दाड़ो, आज हिंदी वर्षन क्यों, सबटाई बोलछी, सब रकम ही बोलछी, चेष्टा करछी आरो किछु भाषा शिखे नेब, सब बोलबो। এই কালারটা না যেহেতু ট্রান্সপারেন্ট সেই জন্য আমার শাড়িটার কালারটা চলে আসছে এর মধ্যে, তো আই থিঙ্ক তোমরা একটু বুঝতে পারবে। আমি এটাকে চেষ্টা করছি ডাবল প্লিটে দেখানোর, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আবারও বলছি যারা কোনোদিন ট্রান্সপারেন্ট শাড়ি বা ডিজাইনার শাড়ি পরোনি বা পরেননি তারা কিন্তু এবারটা ট্রাই করে দেখতে পারেন, কারণ আমাদের শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথাই বলতে হবে না। এবং এটার ব্লাউজ পিসটা এরকম ভাবে স্টিচ করা আছে, জাস্ট ব্লাউজ পিসটা দেখো, জাস্ট ব্লাউজ পিসটা দেখো, এইভাবে পুরো ব্লাউজ পিসটাতে কাজ করা আছে, ব্যাক পোর্শন এবং স্লিভসের, ব্যাক এবং স্লিভসের কাজ করা রয়েছে, এই যাচ্ছে ব্যাক পোর্শন, এই যাচ্ছে স্লিভস, ওকে, পুরোটা সেলফ ওকে। না বাবা এবার তুমি ফ্রেঞ্চ জার্মান আবার শিখতে যেও না, সত্যি তাই আমরা কিছুই বুঝবো না তাহলে। না না আমি ট্রান্সলেট করে দেবো, এতটা শিক্ষিত আমি হয়ে পড়বো না এত তাতে, ডোন্ট ওয়ারি, আমি এরকম আদো আদো হিন্দি বলবো ভয়ঙ্কর রকমের, ঠিক আছে। এই যাচ্ছে কালারটা নিয়ে জাস্ট কিছু বলার নেই, একটু আমায় সময় দাও, আমি এটা জাস্ট তোমাদেরকে প্লিটটা করে আরেকবার দেখি। হ্যাঁ হ্যাঁ কি বলছো তোমরা, থোড়া সা আই থিঙ্ক সমঝ মে আ রহা হ্যায়, এসে জায়েগা, ইসসে জ্যাদা তো দিখেগা নেহি ক্যুঁকি ইয়ে সুপার নেট কোটা মে, সুপার নেট মে জা রহা হ্যায় তো থোড়া সা তো ট্রান্সপারেন্ট রহেগা হি, ইয়ে জা রহা হ্যায় কালার শেড, ইয়ে হর কমপ্লেক্সন কে লিয়ে বিউটিফুল হ্যায়। নম্রতা অসম্ভব সুন্দর কিছু শাড়ি দেখিয়েছি আমি, যেটা অ্যাশ, তুমি যখন এন্ট্রি নিলে তখন যে অ্যাশটা দেখিয়েছি তার আগের ব্লু এর ফিরোজার শেডটা নিয়ে নাও। এটা লাস্ট পিস দেখালাম, ব্লাউজ পিস দেখিয়ে দিয়েছি, শাড়িটা আমি আরও একটু কাছ থেকে দেখাবো, কারণ সত্যি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কোনটা কোনটা আমার ফেভারেট, সামনে থেকে কোনগুলো দেখলে পাগল পাড়া লাগবে, ঝটপট নিয়ে নাও। এগুলোর মিনিমাম রেঞ্জ 3000 ওপর হয় মিনিমাম, আমি একদম ড্যাম শিওর, সেই জন্য এই প্রাইসে জাস্ট ছাড়বে না। এই যাচ্ছে নিউড শেডটা, ঠিক আছে, যে কোনো পার্টিতে পরে যাওয়ার জন্য পারফেক্ট। এটারও প্রাইস যাচ্ছে 2500 অনলি, 2500 অনলি, সিরিয়াসলি, মানে সত্যি এতটা কমে সম্ভব না। না এটা দাও, যারা যারা লাইভে আছো তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো একটু লাইভটা শেয়ার করে দিতে, কারণ শেয়ার করে দিলে শুধুমাত্র আমাদের যে লাভ হবে এবং আমাদেরকে সকলে দেখতে পাবে তা নয়, তোমরাও কিন্তু অ্যাটাচড হয়ে যাবে রূপনিকেতনের অ্যাক্টিভিটির সাথে, তাহলে কিন্তু নোটিফিকেশনটা তোমরা তাড়াতাড়ি পাবে। নেক্সট শাড়িটা দেখে নাও, আগে আমি ব্লাউজ পিসটা দেখাবো, একদম মানে একদম ব্লাশ পিঙ্ক যে কালারটা হয় সেই পিঙ্ক কালারে, তার মধ্যে সেলফ ওয়ার্কড রয়েছে মেশিন এমব্রয়ডারি, এবং অল ওভার পুরোটাতে এরকমভাবে বুটা ওয়ার্ক যাচ্ছে, যেরকম চিকনকারির কাজ হয় এটা কিন্তু চিকনকারিরই কাজ, মেশিন ওয়ার্কে
ছোট ছোট একদম সরু সুতো দিয়ে করা, সেই জন্য তোমাদের বুঝতে আমি জানি না পারছো কিনা, এটা পুরো চিকনকারি কাজই করা আছে, মেশিন চিকনকারি, ঠিক আছে। এটা শিফনই যাচ্ছে, আমেরিকান শিফন। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, আর এই যাচ্ছে শাড়ির কালারটা। ও মাই গড, একদম মিন্ট গ্রিন। সার্থক হাত তুলেছিল বলার জন্য, আমি ওকে বলতে দিলাম না, এই রংটা এলেই কেমন যেন সার্থক উত্তেজিত হয়ে পড়ে, যবে থেকে ফোনটা কিনেছে মিন্ট গ্রিন কালারে। দেখো ভাই, এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে কাজটা, ঠিক আছে। ইয়ে পুরা কা পুরা সেলফ অর কন্ট্রাস্ট কালার ধাগে মে এমব্রয়ডারি কিয়া গয়া হ্যায়, মেশিন এমব্রয়ডারি উইথ দিস টাইপ অফ স্টোন ওয়ার্ক, ঠিক হ্যায়। আর পুরা শাড়ি মে এসে উইভ কিয়া গয়া হ্যায়, ঠিক হ্যায়, স্টোন ওয়ার্ক কে সাথ, সেলফ কালার মে অর কন্ট্রাস্ট মে, পাড় মে বর্ডার মে জায়গা এসে কন্ট্রাস্ট কালার কম্বিনেশন। ইতনা এলিগেন্ট পিস হ্যায় কি পুছোই মত, ঠিক হ্যায়। ये जा रहा है साड़ी कलर भी, अमेरिकन शिफॉन में जा रहा है, ब्लाउज पीस जा रहा है ब्लश पिंक में, बहुत ही खूबसूरत लगेगा ये। और आई थिंक ये हर किसी का पसंदीदा कलर है ना, एक अमेरिकन शिफॉन शॉप, एक इम्पोर्टेड इम्पोर्टेड ब्लाउज पीस तुम्हारे पिंक कलर एकदम ब्लश पिंक, एटार प्राइस जाच्छे 2000 only, 2000 only। আহা কি ভালো দেখতে শাড়িটা, কি ভালো দেখতে। মা বলছে আমাদের বিয়ের সময় ছিল আমেরিকান শিফন। হ্যাঁ আসলে সবই ঘুরে ফিরে পুরনোটাই আসছে, 83-84 চলে শাড়ির শাড়ি, তার মানে এটা ট্রেডিশনালও দেখো। এই যাচ্ছে শাড়িটার লুক, সরিয়ে দিলাম, প্রাইস যাচ্ছে সিল্কের উপর কিছু আছে। আজকে তো সিল্কের লাইভ না, আজকে ডিজাইনার শাড়ি লাইভ। ওমা লাইভে জিরো দেখাচ্ছে আমাকে, জানি না কি হলো। আজকে তো সিল্কের লাইভ না, আজকে ডিজাইনার শাড়ি লাইভ, তাই আজকে শিফন জর্জেট এই টাইপেরই আইটেম হবে। সিল্কের লাইভ যেদিন করব সেদিন ক্যাপশনে দেওয়া থাকবে দিদি সিল্কের লাইভ। না তুমি এবার আমাকে একটু এইটা দাও, বুঝলে। আহা ওটা আমার পছন্দের শাড়ি, ওটা নিচে কি আছে, তাও নেটগুলো আগে দেখিয়ে দিই, ওইটাই নেট। সুপার নেটের কোয়ালিটিগুলো আগে আমি একটু দেখিয়ে দিই। লাইভে কি হয়েছে গো, তোমাকে ওকে জিরো দেখাচ্ছে, আমাকে জিরো দেখাচ্ছে। ভিউয়ার্স একটু কমেন্ট করো না, লাইফটা একটু প্রবলেম করছে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা নেক্সট শাড়ি, এটা জর্জেট মা, শিফনের কি আছে আর, শিফন নেই না আর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা যাচ্ছে একই জিনিস, টাইপ ডিজাইনের প্যাটার্নটা একই রকম, যেরকম আমি আগের নিউট শেডটা দেখালাম সেরকমই। এটা যাচ্ছে একদম লাইট পিচ কালারের, এটা অ্যাকচুয়ালি এটা বলতে পারো কি রং বলি বলতো, এটাকে এটাকে কি রং বলবো, এখানে 22 শো করছে তাই না, কি আমাকে জিরো দেখাচ্ছে, জাস্ট জিরো। এই রংটাকে কি রং বলে, অবভিয়াসলি নিউট পিঙ্ক, কিন্তু ক্যালেন্ডুলা সেটা কি, হাল ফাল কথা খালি। তার উপর সিলভার কাজ করা পুরোটাতে, আর এই যাচ্ছে বর্ডার পোর্শনের কাজটা। এই শাড়িগুলো না কোথাও পাবে না, কোথাও পাবে না, এত ইউনিক, পুরোটাতে এরকম কাজ করা সিলভার জারি দিয়ে এবং তার মধ্যে স্টোন ওয়ার্ক করা, একদম মানে নিউড শেড একটা। আর ব্লাউজ পিসটা হ্যাঁ পিঙ্কের সাথে একদম নিউড পিঙ্ক, আর ব্লাউজ পিসটা জাস্ট দেখো স্কাই ব্লু, ব্লাউজ পিসটা জাস্ট স্কাই ব্লু বাঁধা না, ও আমি আটকেছি, লাইট স্কাই ব্লু। এই যাচ্ছে ব্লাউজ পিসটা,
এই যাচ্ছে ব্লাউজ পিসটা ওকে ওমা কত করে কি করে দেখাবো এটা আমি পিনটা খুলে না 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 এক সেকেন্ড আমি বারবার বলছি যারা যারা ডিজাইনার শাড়ি কোনোদিন ট্রাই করনি চোখ বন্ধ করে রূপনিকেতন থেকে নিয়ে নাও এমন জিনিসই যাবে যেটা কোনোদিন ট্রাই না করলেও ট্রাই করতে ইচ্ছে করবে এমন কোয়ালিটি এমন লুক যাবে ওকে সো ডোন্ট ওয়ারি এখনো আমাকে জিরোই দেখাচ্ছে কি সুন্দর ভাবে মানে কেউ দেখছে না আমার লাইভ আমি একা একা করছি তুমি তোমাকে আর আমাকে বোধহয় রূপনিকেতন তোমার আর আমার উপর রেগে গেছে ब्लाउज पीस में भी पूरा का पूरा पैनल का काम किया गया है विद दिस टाइप ऑफ ऑल ओवर बूटा वर्क ठीक है और ডিসপ্যাচ কাল বা পরশু হয়ে যাবে পেয়ে যাবে এই উইকের মধ্যেই বর্ধমানে এই উইকের মধ্যে পেয়ে যাবে দেখো জাস্ট শাড়িটার কাজটা এই রংটা মানে হাজারে একটা আসে জাস্ট হাজারে একটা আসে একটা পিঙ্কের সাথে শ্যাম্পেন কালারের শেড আছে এই যাচ্ছে শাড়িটার লুক এটাও কিন্তু আমেরিকান শিফন এই যাচ্ছে শাড়িটার লুক প্রত্যেকটা শাড়ি কিন্তু তোমরা ইজিলি ফলস লাগিয়ে পরে ফেলতে পারো লাগছে মানে বললাম তো হাজারে একটা সেই রংটা আমি সবই চেষ্টা করেছি সেরকমই দেখানোর তোমাদের দেখা যাক মা এটা প্রাইসটা বলো ও মুছে আচ্ছা ফেলে দিচ্ছি ছিড়ে গেছে অনলি দেখি মানে তো বিশ্বাস হচ্ছে না ওরাম প্রাইস অনলি 2000 price only 2000 just কিছু বলার নেই আমার একটু আর্জেন্ট ছিল 2 days এর মধ্যে পাবো আমি কালকেই ডিসপ্যাচ করে দেব পেয়েও যেতে পারো কারণ বর্ধমান তো এখান থেকে খুবই কাছে ডানকুনি হয়ে যায় আমাদের সমস্ত পার্সেল তো পেয়ে যাওয়ার চান্স আছে কিন্তু কি করে সিওরিটি দিই বলো দেখি এইটুকু বলতে পারি এই উইকের মধ্যে ডেফিনেটলি পাবে ওকে আর নইলে টুক করে বর্ধমান থেকে চন্দননগরে চলে এসো একদম হ্যান্ড টু হ্যান্ড নিয়ে চলে যাবে প্রাইস যাচ্ছে 2000 অনলি মানে কিছু বলার নেই লুটলো এটার আরেকটা কালার দেখাবো স্কাই ব্লু যেটা ব্লাউজ পিসের কালার দেখালাম সেইটা এটা ওকে স্কাই ব্লু আমি শেডটা দেখিয়ে নি অনেকগুলো ফোল্ডে শেডটা বোঝা যাবে শাড়িগুলো জাস্ট তৈরি হয়ে এসেছে এই যাচ্ছে শেডটা একদম মিষ্টি একটা স্কাই ব্লু স্কাই ব্লুও ঠিক না দুটোই ব্লাশ কালার দুটোই ব্লাশ কালার পিঙ্কটাও স্কাই ব্লুটাও এবার যার যেটা পছন্দ আমি অপশন দেখাচ্ছি যেটার যেটার কালার অপশন হবে ও এটার অল্টারনেটিভ ব্লাউজ পিস এটার ব্লাউজ পিসটা আবার পিঙ্কে দেখে নাও দিস ইজ স্কাই ব্লু লাইট স্কাই ব্লু পাউডার ব্লু বলতে হ্যাঁ ইসকো এক্স্যাক্ট পাউডার ব্লু হ্যাঁ ইয়ে শাড়িগুলো দেখে আমার মনে হচ্ছে না বাড়ি যাওয়া যে সুন্দর শাড়িটা কি যে সুন্দর জাস্ট বলে বোঝাতে পারবো না বর্ডারের কাজটা জাস্ট দেখো বর্ডারের কাজটাই তো বোঝা যাচ্ছে না গো কাজ থেকে না
প্রাইস যাচ্ছে অনলি 2000, অনলি 2000। আর ব্লাউজ পিসটা দেখে নাও, এই যাচ্ছে ব্লাউজ পিসটার কালার, সেম ওয়েতে যাবে। অনেকদিন পর লাইভে, হ্যাঁ গো অনেকদিন পর লাইভে, নানাবিধ সমস্যার মধ্যে পড়েছিলাম, মানে এখনো কাটিয়ে উঠিনি, তবে আই থিঙ্ক সমস্যা যতই থাক বেরিয়ে তো আসতে হবেই, তাই বেরিয়ে আসা। এবারে আমার একটা পছন্দের শাড়ি দেখাচ্ছি। এই কাপড়টা না জাস্ট এরকমভাবে প্রত্যেকটা শাড়ি, কিন্তু এটা আমি ফোল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো এইটুকুনি হয়ে যাবে, মানে একটা মুঠোর মধ্যে চলে আসবে রোল করলে, এত সফট। এবার ফ্যাব্রিকটা দেখো, ওকে আচ্ছা এবার দেখাচ্ছি ক্লোজলি বর্ডারের কাজটা। পুরোটা এরকম ডিজাইনার এমব্রয়ডারি করা আছে, পুরোটা ঠাসা বুনাটের, আর তার সাথে ব্ল্যাক কিছু আছে, আজকে ব্ল্যাক নেই গো, আজকে সব নিউড শেড, আর না হলে ডার্ক একদম হট শেড, দুটোই আজকে টাচ করেছি। এই যাচ্ছে বর্ডারের কাজটা, মারাত্মক সুন্দর। এই শাড়িটা দেখেই আমি প্রেমে পড়ে গেছিলাম, ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি। আর তার সাথে এরকম পুরো শাড়িটাতে এরকমভাবে তোমাদের স্টোন ওয়ার্ক করা আছে, এবং এই বর্ডারটাতেও স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে। এই যাচ্ছে কালার শেডটা, একদম লাইট ল্যাভেন্ডার কালার। আর এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা, সেটা ও দেখবে। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, এই যাচ্ছে ব্লাউজ পিসটা, জাস্ট রোল করে ফোল্ডে চলে আসবে একটা ইয়েতে। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, অল ওভার ব্লাউজ পিসে এরকম কাজ থাকবে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে শাড়িটা ফেলে দেখাচ্ছি গায়ে। এটা আমার খুব পছন্দের শাড়ি, এটা যদি রয়ে যায়, এইটা বা ফিল ওয়ার্কের শাড়িটা আমি একটা নেব, আমার ভীষণ পছন্দ হয়েছে। ল্যাভেন্ডার শেড, কি এলিগেন্ট শাড়িটা, মানে যারা ট্র্যাডিশনাল শাড়ি পরো, আমার তো প্রচুর লোক আছে ট্র্যাডিশনাল শাড়ি পরার, তাদেরকে আমি বলবো জাস্ট এই শাড়িটা চোখ বুঝে বুঝে নিয়ে নাও, চোখ বুঝে নিয়ে নাও। এটা মারাত্মক সফট, মারাত্মক সুন্দর, এবং এটা কিন্তু ট্র্যাডিশনাল লুকটাই তোমাদের দেবে। আমি অযথা কখনো কিছুকে সুন্দর বলি না, মানে জোর জবরদস্তি সেল করার জন্য, আমি সুন্দর জিনিসগুলো বেছে বেছে আনি, যাতে সুন্দরকে সুন্দর বলতে পারি। আচ্ছা এবার যে কালারটা দেখাবো, এটা এটাও তোমাদের পাউডার ব্লু। কি করতে যাচ্ছিলে সিটি? পাউডার ব্লু, এই কালার শেডগুলো মানে মাথা কুটে মরে গেলেও পাবে না, সত্যি তাই। হ্যালো সংকেতা মাসি, আমি যদি নিই কোনটা নেওয়া উচিত আমার বলে দাও তো, এইগুলো বলো যখন তখন আমি ভাবি যে তুমি হয়তো নিতে দিতে চাইছ না। তাহলে যেটা পরে থাকবে, আমার মা কপাল চাপড়াচ্ছে, মশা মারছে, কপাল চাপড়াচ্ছে, তুমি থামো, আমি চিনি না আমাকে, এত মশা চারদিকে বাবা, তোমরা না চুপ করো, সত্যি যে ছাড়বে সে লস করবে। ছবিটা নেবে তুমি না মশা মারবে? তুমি কুচিটা করলে না, না কুচি করব না, সেটা বুঝবো কি করে, কোনটা কুচি করছো কোন করছো না, একটু এদিকে সরাও। হ্যাঁ অল ওভার ব্লাউজে কিন্তু কাজ করা রয়েছে। এই যাচ্ছে শাড়িটার প্যানেলটা, ইস তুমি যেটা পরে আছো দারুণ লাগছে, নিয়ে ফেলো ঝটপট, একটু লেট করো না। এটার প্রাইস যাচ্ছে 2500 অনলি। আমি সিরিয়াসলি বলছি এগুলো এই দামে সত্যি পাবে না, আমার কাছেও সেকেন্ড টাইম পাবে না, ফার্স্ট টাইম লঞ্চিং এ, এবং লাইভে আমি সব সময় কম রেঞ্জে তোমাদেরকে দেখাই। এটা লাস্ট, এটা একদম লাস্ট, নিয়ে ফেলো।
এটা একদম লাস্ট এটা সম্ভবত এখন অলরেডি তো আমরা দেখেছি তো আমাকে তো বলতেই হবে না নিয়ে ফেলো ঝটপট হ্যাঁ হ্যাঁ ওটা ওহো এটা আমার রিস্টক হয়েছে জাস্ট দেখো এটা আমি দেখিয়েছিলাম এই একটাই কম রেঞ্জে দেখাতে পারবো ফ্যাব্রিকের কোয়ালিটি ফারাক হয় তার মানে এই নয় যে এই কোয়ালিটিটা খারাপ এটা যাচ্ছে তোমাদের সেমি অর্গ্যানজাতে ঠিক আছে এটাও ইম্পোর্টেড কালেকশন এখানকার লোকাল নয় আর তার মধ্যে অল ওভার এরকম মাল্টি কালারের ফ্লোরাল ওয়ার্ক করা ইয়েলো মিষ্টি একটা সর্ষে ফুলের হলুদ রং আর তার উপর পিঙ্ক পিচ আর গ্রিনের শেড দিয়ে কাজটা করা পিঙ্ক পিচ আর গ্রিনের শেড দিয়ে করা এই যাচ্ছে কালার শেডটা উইথ হোয়াইট কালার কন্ট্রাস্ট ওকে শাড়িটা চুমু শাড়ি চুমু এটার প্রাইসটা অনেকটা কম তাই জাস্ট লাফাতে লাফাতে এটা কিনে নাও সোজা থেকে উল্টো করছি উল্টো থেকে সোজা করছি এই করছি ওয়াও দেখো শাড়িটা দেখো এটা আগে আমরা তিনটে কালার দেখিয়েছিলাম অল সোল্ড আউট ছিল এটা লাস্ট টাইম আই থিংক আমি রিস্টক করতে পেরেছি বুঝতেই পারছো একটাই কালার এসছে মানে বুঝতেই পারছো যেটা কি শাড়ি কিভাবে সকলে বুকিং করেছে দেখে নাও এইরকম স্কার্ট বর্ডারে পুরোটা মাল্টি এবং হোয়াইট কালারের সুতো দিয়ে এরকম কাজ যাবে পুরো শাড়িটাতে ঠিক আছে মানে এত সুন্দর আর অনেকে ভাবো যে ফুলে থাকবে বোধহয় আমি আগে একবার তোমাদেরকে দেখিয়ে নি এই যাচ্ছে ফ্রন্ট পোর্শন মানে একদম কোলাচলটা আর ব্লাউজ পিসটা যাবে পুরোটা তোমাদের দুপিয়ানের ওপর এই যাচ্ছে ব্লাউজ পিস একদম সেম কালারে অতএব একটু বড় করে শাড়িটা যদি ব্লাউজটা বানাও তাহলে কিন্তু আমার প্রাইসটা বলো ব্লাউজটা যদি বানাও তাহলে শাড়িটা একটু ট্রান্সপারেন্ট থাকবে না তার সাথে এরকমভাবে পিকো ওয়ার্ক করা আছে লেস পিকো ওয়ার্ক ঠিক আছে আমি শাড়িটা ধরে দেখাচ্ছি তোমাদেরকে এটা একমাত্র তোমরা কম রেঞ্জে পাবে কই তো কই তো এই তো প্লাস্টিক তো হেই ও দেখো এই যাচ্ছে শাড়িটার লুক এই যাচ্ছে শাড়িটার লুক ঝটপট এসেস না আমার হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করে একটু লেট করবে না প্লিজ মানে এগুলো না বুকিং দেওয়া যায় না এটা আমি জানি কে বুক করবে এটার প্রাইস যাচ্ছে ওনলি 1650 প্রাইস যাচ্ছে ওনলি 1650 এই যাচ্ছে পিসটা আবারো আমি একটু সকলকে দেখিয়ে দিই আবারো আমি সকলকে একটু দেখিয়ে দিই যে অনেকে ভাবো যে অর্গানজা সেমিতে পড়লে বোধহয় ফুলে থাকবে বোধহয় গায়ে বসবে না অনেকেই এই শাড়ি নিয়েছে তারা যদি থাকে লাইভে তারা ওপেন ফিডব্যাক দিয়ে দেবে নইলে আমি তাদের ছবি পোস্ট করব তোমাদের কাছে তার আগেও যদি কেউ অ্যাসিওরেন্স চাও অন লাইভে তার জন্য আমি তোমাদেরকে প্লিট করে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো এটা ছবি তুলব তো দেখে নাও এই যে প্লিট করলাম কোথায় ফুলে রয়েছে না ফুলে থাকে না কোথাও আগে একটুও ফুলে থাকে না প্রাইস যাচ্ছে 1650 অনলি সরিয়ে দিলাম এটা লাস্ট পিস এসছে এবং হলুদটা না ঠিক সর্ষে ফুলের হলুদও না তার থেকেও লাইট তার থেকেও লাইট হ্যাঁ কাইন্ড অফ বাটারস্কচ কালার লীনা ভট্টাচার্য অ্যাশ কালার অ্যাশ কালারের শাড়িটার আর কি কি কালার আছে অ্যাশ কালারের শাড়িটার দুটো কালার দেখিয়েছি একটা স্কাই ব্লু শেডের ওপর একটা অ্যাশের শেডের ওপর আচ্ছা এবার একটা জিমিচু দেখাবো ডিজাইনার শাড়ি দেখাবো আর জিমিচু দেখাবো না তা কি হয় এটা হতেই পারে না জিমিচু খুব হিট কালেকশন দেখে নাও প্রথমেই দেখাচ্ছি একটা পিচ পিঙ্কের ওপর জিমিচুর কালেকশন দেখে নাও খুব হট শাড়ি এই যাচ্ছে আগে আমরা এই শাড়ি দেখিয়েছি অর্গ্যানজাতে এই প্যানেল করা এবং এটা জিমিচুতে দেখাচ্ছি এটা যাচ্ছে তোমাদের জিমিচু মেটেরিয়াল তার ওপর থাকছে হচ্ছে অল ওভার এরকম ডিজাইনার কাজ করা পুরো বডিতে আর এরকমভাবে পার্টটা যাবে যেটা আমাদের আগে ছিল অর্গ্যানজাতে জাস্ট এই পার্টটা দেওয়া সেটা নিয়ে কাড়াকাড়ি হয়েছিল স্কাই ব্লু ছিল শাড়িটা বাট একজনই পেয়েছিল একটাই ছিল বলে এইটা জাস্ট দেখে নাও হট কেক কালেকশন মানে জিমিচু নিয়ে সকলের তো খুব কাড়াকাড়ি চলে আর কালার খানা দেখো তৃষিতা একটা কিছু কমেন্টে লিখেছে যেটা আমি পড়তে পারছি না পড়বে পরে পরে আগে আগে এটা সামলা হবে শাড়িটা অনেক অসাধারণ কথা হচ্ছে
অনেকদিন পর কথা হচ্ছে। তুই অনেকদিন বাদে আমাকে মনে করবি, আমি কি করব বল? তুই তো আমাকে একটু মাঝে মাঝে মনে করতে পারিস, একটু আসতে পারিস। তুই এক্সিবিশন ছাড়া আসবি না, এক্সিবিশনে তোর প্রবলেম হলে আসতে পারবি না, তাহলে কেমন করে কথা হবে বল দেখি। তুই সীতা যদি ভালো নাও তাহলে কিন্তু জিমিচু কখনোই ফুলে থাকবে না। সস্তা জিনিসের কিছুটা তো অসুবিধা থাকবেই দামি জিনিসের পাশে, আবার যদি শুধু সস্তাটাই নাও তাহলে অসুবিধে নাও লাগতে পারে। শাড়িটার রং খানা দেখো, এই যাচ্ছে পাল্লা পোর্শন জিমিচু যারা শেড দেখিয়ে। ইসকা প্রাইস যা রহা হ্যায় কিধর গয়া ভাই প্রাইস ইসকা? প্রাইস তো এখানে দেখা যাচ্ছে না। ওইটা প্লাস্টিকে নেই। আচ্ছা এটার ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিই। এই যাচ্ছে ব্লাউজ পিসটা পুরোটাকে সার্থক, একটু ব্লাউজ পিসটা দেখাও। তুমি একটু এই যে আমার হাতে বলছি, ব্লাউজ পিসটা কোথায় গো? ব্লাউজ পিসটা একটু ধরে দেখাও, আমি ততক্ষণে প্রাইসটা দেখে বলছি। ধরো ধরো, এটার প্রাইস যাচ্ছে 2650। আবারও বলছি জিমিচুর প্রচুর কোয়ালিটি আছে, তুমি কোনটা নিচ্ছ তার উপর ম্যাটার করছে তুমি কেমন কোয়ালিটি নিচ্ছ। ওকে, প্রাইস যাচ্ছে 2650 সরাচ্ছি। এটা একটা কালার দেখালাম, এবার সকলের ফেভারিট যেটা সকলে লাস্টে দেখাতে বলছিল শোস্টপার পিস সেটা দেখাচ্ছি। আমি বলছি বাপিও বলছিল এই সবাই, ঠিক আছে মানে বাপি বলছিল এটা তুই নে। হ্যাঁ না বাপি, বধি করে দিব মহিষাসুর মর্দিনী নাকি? দেখো নেক্সট কালারটা একদম এক্সাক্ট পেস্তা গ্রিন দেখছো কালার খান, একটু বাংলাদেশি ভিউয়ার্সদের জন্য একটু কথা বল। বাংলাদেশি ভিউয়ার্সদের জন্য আমার খুব ভালো লাগে বাংলাদেশি, দেখতেছো কেমন একখান অসম শাড়ি দেখাইতেছি, খুব সুন্দর আপুরা পরলেই আপনাকে খুব সুন্দর দেখাইবে। বাহ কি মিষ্টি ভাষা, সব থেকে মিষ্টি মনে করি। দেখো এই রংটা নিয়ে প্লিজ কিছু বলো, প্লিজ কিছু বলো। না যদি কারোর বলার থাকে সে বলবে না, চুপচাপ বুকিং করে দেবে। বলতে গেলে টাইম নিয়ে কল যাচ্ছে বুকিং করতে গিয়ে, দেখো কি হচ্ছে ওদিকে বুকিং বুকিং হয়ে গেছে। শাড়িটা দেখো, শাড়িটা দেখো কিন্তু বাপি রূপনিকেতন সব সময় এক্সপেক্টেড দামের থেকে কম দামে দেয়।
তাহলে আগেরটা হয়েছিল এবারে চিটে কি লাগবে এই যাচ্ছে বর্ডারটা সিকুইন ওয়ার্কের উপর থাকবে পুরোটা প্যাচ ওয়ার্কে অল ওভার বডিতে এরকম ভাবে যাবে তোমাদের এই শেডটা থাকবে কালারের শেডটা এটা পরলে জাস্ট তাহলে এটা কিনা দিলা হয়ে যাবে লোকজন এই যাচ্ছে লুকটা 2850 বাবা তোমরাই তো দাম আদানি করছো গো ক্লায়েন্টসরা কি করবে তারা তারা বলছে 4000 2850 হবে না 3000 এটা একদমই বডি হাগিং পিস এবং এটা কোনো ভাবেই গায়ের সাথে মানে ফুলে থাকে শাড়িটা রিয়েলি ভালো হ্যাঁ এটা প্রচন্ড বাড়াবাড়ি বলে আমি কিছু বলছি এর পরে তাকেই মানাবে এরকম করে একটা নাও ভালো লাগছে রাইট চলো বাহ আজকের মতো তাহলে লাইভ শেষ করছি দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন কালেকশন নিয়ে নতুন কালেকশন বলতে আমাদের নেক্সট লাইভের কালেকশন থাকবে উইন্টার কালেকশন কি যে পিস এসছে এক একটা জাস্ট মানে আজ থেকেই অপেক্ষা করে থাকো যে মোনালিসা কবে উইন্টার কালেকশন নিয়ে আসবে আর সঙ্গে থাকো সকলকে বলবো একটু একটু করে শেয়ার করে দাও লাইভটা যাতে সকলের কাছে পৌঁছে যায় এবং তোমরা আমাদের সাথে টাচে থাকো ততক্ষণের জন্য নেক্সট লাইভের জন্য আজকের মতো টাটা শুভরাত্রি সকলে ভালো থেকো